যে শুধুমাত্র আপনাদের জন্যই। অবশ্যই তাই, জ্যোতিষ অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করে দিচ্ছে আমাদের আজকের অনুষ্ঠান। যথারীতি আমরা ভালো থাকার পাসওয়ার্ড খুঁজবো আমাদের অনুষ্ঠানের মধ্যে থেকে। আমরা অনেক সময় দেখেছি জীবনে প্রত্যেকটি মুহূর্তে প্রচুর প্রচুর লড়াই করতে হয়, বা জীবন যুদ্ধে আমরা কিন্তু অনেক সময় এগোতে চাই কিন্তু আমরা পিছিয়ে যাই, বা এমনটাও হয় যে জরাজীর্ণতা বা বিপাকে পড়ি আমরা, বিপত্তি ঘটে আমাদের জীবনে এবং সর্বকালীন ভাবে যেভাবে আমরা সুস্থ স্বাভাবিক ভাবে থাকতে চাই সেটা কিন্তু হয়ে ওঠে না। কোনো কাজই সঠিকভাবে নির্ণয় করা যায় না বা পর্যালোচনা করাও যায় না। যদি প্রশ্নের উত্তর এইভাবেই আপনারা খুঁজতে শুরু করেন তাহলে বলবো যে আমাদের অনুষ্ঠান দেখুন। আমাদের অনুষ্ঠানটি কিন্তু একটিমাত্র অনুষ্ঠান যেখানে প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়া হয় সঠিকভাবে এবং সততার সাথে, সদ্বুদ্ধিকে কেন্দ্র করে আমরা কিন্তু এগিয়ে যাই। এবং আমাদের যে দিন যাপনের সূত্রে যখন নানান ধরনের জরাজীর্ণতা বা নানান ধরনের সমস্যা যখন আমাদের জীবনকে জেরবার করে দেয় বা আমরা আমাদের জীবনকে চালনা করতে পারি না বা মসৃণ পথে আমরা হাঁটতে পারি না, তখনই কিন্তু সমস্যাগুলো বিপুলভাবে আমাদের জীবনে একেবারে আটক হয়ে যায়। সেজন্য আমরা কি করব, সমস্ত জায়গা থেকে যাতে আমরা সফলতার শীর্ষে পৌঁছাতে পারি, যাতে সব দিক থেকে আমরা ভালো থাকতে পারি, সুন্দরতর সুন্দরতম জীবন গড়তে পারি, কঠিনতর জায়গা থেকে আমরা বেরিয়ে আসতে পারি, তার চেষ্টা কিন্তু করা হয় আমাদের এই অনুষ্ঠানের মাধ্যম দিয়ে। এইভাবেই আমাদের অনুষ্ঠান ঘরে ঘরে পৌঁছে গিয়েছেন, কারণ যার মারফতে আমাদের এই অনুষ্ঠানটি একটা অন্যরকম ভাবে সাড়া ফেলেছেন যিনি, তিনি কিন্তু আজও একই নিয়মে আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন এবং তার উপস্থাপনার মাধ্যম দিয়ে আজকেও কিন্তু বেশ কিছু বিষয়ের প্রতি আমরা নজর রাখার চেষ্টা করব। কি নিয়ে কথা বলবো সবটাই জানাবেন আমাদের অতিথি, আমাদের প্রিয় মানুষ যিনি উপস্থিত রয়েছেন কেপিয়ান ভেডিক অ্যাস্ট্রোলজার জ্যোতিষ অনুষ্ঠান নিয়ে, তিনি রয়েছেন আচার্য শ্রী অভিজিৎদা। অভিজিৎদা থাকলে কিন্তু আমরা জানি যে তিনি যেভাবে পরিশ্রম করতে জানেন তার পরিশ্রম কখনো বিফলে যায় না। তিনি যেটা হ্যাঁ বলেন সেটাই হয়, যেটা তিনি না বলেন সেটাও হয়। অসম্ভবকে সম্ভব করতে তিনি জানেন এবং বোধ বুদ্ধির দ্বারা তিনি যেভাবে প্রয়োগ করেন তার অ্যাস্ট্রোলজি সাবজেক্টকে বা জ্যোতিষশাস্ত্রকে কেন্দ্র করে সেটা কিন্তু সচরাচর আমরা অন্য কোথাও কখনো খুঁজে পাই না। তাই বলতে হয় যে এই ধরনের অদম্য শক্তির মাধ্যমে যেভাবে দাদা আমাদেরকে আমাদের মতন করে জীবনকে উজ্জীবিত করতে শিখিয়েছেন, বিকশিত করবার চেষ্টা করেছেন, সেটা কিন্তু একেবারে একটা অন্যরকম মাত্রা বা ভাষণ তৈরি করে আমাদের সকলের জীবনে। আর কোনো কথা বলবো না, আজকে কি নিয়ে আলোচনা হবে আমি বলবো না, বলবেন আমাদের সঙ্গে যিনি উপস্থিত রয়েছেন অভিজিৎদা, তার কথা শুনে চলুন এবং অক্ষরে অক্ষরে পালন করুন, অবশ্যই কিন্তু আপনার জীবনটা সুঠাম জায়গায় পৌঁছাবে সেই ধরনের গ্যারেন্টি সহ কথা বা দাবি আমরা রাখতেই পারি। যথাযথভাবে ফোন ইন অনুষ্ঠান, লাইভ ইন অনুষ্ঠান, সরাসরি ফোনের মাধ্যমে আপনারা কথা বলার চেষ্টা করুন, নিজেদের জীবনকে সুরক্ষিত করুন এবং অবশ্যই আজকে কি নিয়ে কথা হবে সবটাই কিন্তু জানানো হবে আমাদের তরফ থেকে। নমস্কার দাদা। নমস্কার। আজকে অ্যাকচুয়ালি আমরা যেটা আলোচনা করব, আমাদের সামনে যেহেতু শিবরাত্রি, মহাশিবরাত্রি বলা যেতে পারে, 8ই মার্চ পড়েছে, তো সেটাকে নিয়ে কিছু আজকে বলবো। অ্যাকচুয়ালি আমাদের শাস্ত্রে মূলত রুদ্রজামল তন্ত্রে সেখানে বলা আছে পার্শ্ববদ্ধভাবের জীব পার্শ্বমুক্ত সদাশিব। অর্থাৎ এই কথাটার অর্থ হচ্ছে আজ বর্তমান সময়ে বা বর্তমান সিচুয়েশনে আমরা যত দুঃখ, দারিদ্রতা বা কষ্ট যত কিছুর মধ্যেই আছি না কেন, সেখান থেকে উদ্ধার করার বা সেখান থেকে রেহাই পাওয়ার একটাই উপায়, সেটা হচ্ছে দেবাদিদেব মহাদেবের স্বর্ণপন্ন হওয়া। তো তারই একটা উত্তম তিথি যেটা আমাদের 8ই মার্চ আসতে চলেছে, সেটা হচ্ছে মহাশিবরাত্রি। আজকে সেই শিবরাত্রিকে নিয়ে আমি কিছু আলোচনা করব। তবে তার আগে বলে দিই, অনেকেই জানতে চেয়েছেন যে এবার শিবরাত্রির তিথিটা শুরু হচ্ছে কবে থেকে, তো সে ব্যাপারে আমি সবার আগে বলবো, প্রত্যেকে পারলে একটু নোট করে নেবেন, এবার চতুর্দশী তিথি যেটা পাওয়া যাচ্ছে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী, এটা 8ই মার্চ পড়েছে, সন্ধেবেলা 7:59 থেকে শিব চতুর্দশী শুরু হচ্ছে। কি বললাম, 8ই মার্চ 7:59 রাত্রিবেলা, এবং এটা থাকছে পরের দিন 9ই মার্চ 5:42 পর্যন্ত বিকেল বেলা। ঠিক আছে, তাহলে কি হলো, 8ই মার্চ 7:59 থেকে শিব চতুর্দশী লাগছে এবং 9ই মার্চ 5:42 PM অর্থাৎ সন্ধেবেলা পর্যন্ত থাকছে। শিবরাত্রি মানে মনে রাখতে হবে, শিবরাত্রি মানে শিবের যারা পুজো করবেন বা এই শিবরাত্রি যারা উপোস থাকবেন, পুজো বা যাই করুন না কেন, শিবের মাথায় জল অভিষেক করা বা যাই করবেন না কেন, সেটা কিন্তু রাত্রিকালে করতে হয়, যে কারণে নাম কিন্তু শিবরাত্রি। হ্যাঁ, শিব দিন নয়, শিবরাত্রি। হ্যাঁ, তো এবার শিবরাত্রি কারণে আপনাদেরকে রাত বেলায় কিন্তু শিবরাত্রি পুজো করতে হবে। এবার যারা 4 প্রহরে যারা করতে চান তারও আলাদা টাইমিং আছে, যারা 4টে প্রহরে রাত জেগে 4 প্রহরে পুজো করবেন তাদেরও টাইমিং আছে, সেটা আমি বলছি। তবে একটা ফোন নিয়ে নিই,
অবশ্যই তাই। আমাদের সঙ্গে কোন একজন বন্ধু রয়েছেন, কারণ আমরা শিবরাত্রি নিয়ে আজকে আলোচনা করছি, হিন্দু শাস্ত্রের একটি বিশেষত্ব কিন্তু আমরা খুঁজে পাই আজকের দিনে দাঁড়িয়ে। কিন্তু দেখে নেবো আমাদের সঙ্গে কোন একজন বন্ধু রয়েছেন, কে রয়েছেন, নমস্কার, কে বলছেন? হাতি বাগান থেকে বলছেন, আপনি নিজের সম্পর্কে জানবেন? নামটা বলবেন। আচ্ছা, তো সেই 7 মাস আগে গিয়েছিল, তো সে মানে অনেকখানি উপকৃত হয়েছে, তার বিবাহের যে সমস্ত যোগাযোগ গুলো আছে সেই ব্যাপারে অনেকটাই উপকৃত। বাহ, খুব সুন্দর ভাবে আপনি আপনাদের মতন করে জানালেন দাদার সম্পর্কে, সেটার জন্য কিন্তু আমরা সত্যি খুব থ্যাংক ইউ জানাচ্ছি, দাদাকে তো অবশ্যই জানাবো। হ্যাঁ, এবারে বলুন আপনার নামটা বলুন। সুমনা মল্লিক। সুমনা মল্লিক, আচ্ছা সুমনা, আপনি আপনার ডেট অফ বার্থ বলবেন? 27/5/1992। হ্যাঁ, 1992। টাইম বলুন। সকাল 11:53, আচ্ছা কলকাতা। আপনি আমাদের অনুষ্ঠান নিয়মিত দেখছেন তাই তো, এবং উপকৃত হয়েছে আপনার তাই তো? শুনুন দাদা কি বলছেন। আচ্ছা, 27 মে 1992 সেদিন যেটা পাওয়া যাচ্ছে বুধবার ছিল সেদিন। আচ্ছা, সকাল 11:53, এটা সিংহ লগ্ন, রাশি হচ্ছে মীন রাশি, উত্তর ভাদ্রপদ নক্ষত্র, নরগণে জন্ম। এগুলো জানা ছিল? আচ্ছা বেশ, তাহলে হরোস্কোপে যা পাচ্ছি, লগ্নে বৃহস্পতি, লগ্নে বৃহস্পতি থাকা, কেন্দ্রস্থানে বৃহস্পতি থাকা অত্যন্ত শুভ। দেখো, তোমার মধ্যে যথেষ্ট অনেস্টি, সততা, এই জিনিসগুলো তোমার মধ্যে বেশ ভালো থাকবে। হ্যাঁ, লগ্নে বৃহস্পতি মানুষকে ভালো জ্ঞান, মানুষকে ভালো নলেজ দেয়, মানুষের মধ্যে ভালো সততা তৈরি করে। পঞ্চমে রাহু, ষষ্ঠে শনি, এই যে সমস্যাটা হচ্ছে তোমার অষ্টম ভাবে চন্দ্র এবং মঙ্গল একসাথে বসে আছে, এইটা কিন্তু তোমার জন্মছক সাপেক্ষে ভালো না। এমনি হরোস্কোপটা তোমার কেরিয়ারের দিক থেকে ভালো, নিজস্ব রবি বুধ শুক্র তোমার কর্মস্থানে বসে আছে, নিজস্ব কেরিয়ার হবে, নিজস্ব চাকরির যোগ আছে, কিন্তু অষ্টমে চন্দ্র এবং মঙ্গল এই যোগটা ভালো না, এটা বিয়েকে ডিস্টার্ব করবে। এবং দেখবে ভীষণ তোমার মধ্যে একটু রাগ, জেদ, হঠাৎ করে একটু জেদি, নিজের মর্জি মতো চলা, যেটা নিজে মনে করবে সেই পছন্দ অনুযায়ী সেই মাফিক চলা, এগুলো তোমার মধ্যে একটু পাওয়া যাচ্ছে। ঠিক বলছি তো? আমার বিয়ে হয়ে গেছে, বিবাহিত জীবনে একটুখানি সমস্যা আর কি হয়েছে, মানে শুরুর দিকে মোটামুটি ঠিকঠাক ছিল, তারপরে 2-3 মাস পর থেকে একটু সমস্যা ফেস করছি, তো ওটাই আর কি আমার জানার বিষয় আর কি। এমনি আপনি যেগুলো বললেন সেগুলো সবই ঠিক আছে, আমার একটা বিষয় এইটা একটা জানা, আর একটা হচ্ছে যে আমার মানে আমি বিজনেস করতে চাইছি, সেই বিজনেস কি আমার পক্ষে সম্ভব হবে? আচ্ছা, প্রথম কথা বলো, তুমি কোনো চাকরি বা কিছু চেষ্টা করেছো কোনো সময়? হ্যাঁ, আমি আগে করতাম, বিয়ের আগে করতাম। চাকরি করতে? হ্যাঁ। সেটা কোথায় চাকরি করতে? মানে কাছাকাছির মধ্যে আমি করতাম। না, সেটা বলছি না। সেক্টর, কোন সেক্টরে কাজ করতে? কোন ডিপার্টমেন্ট? হ্যাঁ, ওটা হচ্ছে মানে টিচিং প্রফেশনে। টিচিং প্রফেশনে? তো দেখো, তোমাকে আমি বলবো এটা বিজনেসের লাইন নয়, হ্যাঁ, এটা চাকরিরই ছক। তো তোমাকে যেটা করতে হবে ওই সেম টিচিং, আমি এই কারণেই বললাম কারণ তোমার বৃহস্পতি খুব পাওয়ারফুল, তোমাকে টিচিং সেক্টরেই তোমাকে থাকতে হবে, সেদিকেই তোমার উন্নতি বা ডেভেলপমেন্টের যোগ আছে। আর যেটা বিয়ে নিয়ে প্রস্তুত, তার মেন কারণ হচ্ছে মঙ্গলটা অষ্টমে বসে আছে চন্দ্রযুক্ত, এবং সপ্তম ভাবটা পাপকর্তারি যোগের মধ্যে আবদ্ধ হয়ে গেছে। এই জায়গাটার জন্যই কিন্তু তোমার ম্যারিড লাইফই বলো আর বিবাহিত জীবনই বলো, সেই মানসিক যে স্যাটিসফ্যাকশন সেই জায়গাটা কিন্তু আসছে না। আর আরেকটা জিনিস দেখবে, যে কোনো কাজের ক্ষেত্রে একটা কি বলবো মানে অপ্রত্যাশিত বাধা সব ক্ষেত্রে তুমি পাবে। হ্যাঁ, অপ্রত্যাশিত একটা বাধা, কোনো কাজ এন্ড মুহূর্তে গিয়ে সেই কাজটা আটকে যাবে, কেন আটকে গেল, কি কেন হলো না, তার কোনো পারফেক্ট রিজন পাবে না। এই জিনিসগুলো ফিল করো বেশি হতো, মানে আর কি বলবো, এটা 2 বছর আগে 22 সালে 21-22 সালে একটু বেশি ফেস করেছি সেরকমটাই তো বলছেন দাদা। ঠিক আছে, এই ধরনের যে আপনি আটক হয়ে পড়ছেন, সব জায়গায় বাধা বিঘ্ন চলে আসছে, সেটাই কিন্তু দাদা বলছেন। তোমাকে বলবো, দেখো তোমার লগ্নে বৃহস্পতি বসে আছে, ছক ভালো, তোমার রিলেটিভ যেমন বিয়ের জায়গায় উপকার পেয়েছে, তোমারও হরোস্কোপে সেই জায়গাটাকে প্রতিকার প্রতিবিধান করে দিলে সঠিকভাবে সেই জায়গাটা ঠিক হয়ে যাবে, কেমন? অবশ্যই, আর কোনো প্রশ্ন নেই তো, সরাসরি চলে আসুন, মনে হয় যে আপনার জীবনে যাবতীয় যা সমস্যা রয়েছে বা সেখানে রেকটিফিকেশন প্রয়োজন। মানে
কোনো মানে সম্পর্ক আমাদের মধ্যে আমার হাজবেন্ড ওয়াইফের মধ্যে কি সম্পর্কে মানে উন্নতি হওয়ার সম্ভাবনা আছে? যদি এটাকে এভাবে ফেলে রাখা যায় তাহলে কিন্তু এটা আস্তে আস্তে কিন্তু জায়গাটা নষ্ট হয়ে যাবে, সম্পর্কের মধ্যে চিড় ধরতে পারে যদি আপনি আপনার মতন করে সমস্যাগুলোকে না মিটিয়ে ফেলতে পারেন। হ্যাঁ 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 হ্যাঁ, যদি এটাকে ইয়ে করা যায় না করা যায় তাহলে আস্তে আস্তে এটা ওই লিগালি স্টেপ একটা নেওয়া শুরু হয়ে যাবে, কিন্তু কিন্তু ডিভোর্সটা খুব চট করে হবে না এটাও বলে দিচ্ছি। হ্যাঁ, ওটাও চট করে হবে না, ওটাতেও ঝুলতে হবে অনেক। তো সুতরাং এর সঠিক প্রসেস আছে কিছু, তো চর্মছকটাকে ভালো করে একবার দেখিয়ে নাও, দেখিলে আশা করি তোমার প্রবলেম সলভ হয়ে যাবে। অবশ্যই ভালো থাকুন এবং প্রত্যেকের জন্য কিন্তু আমরা আমাদের মতন করে আজকে অনুষ্ঠানকে সাজিয়ে তুলেছি দাদার মারফতে। শিবরাত্রি নিয়ে কথা হচ্ছে, শিব পূজো নিয়ে কথা হচ্ছে, শুনতে থাকুন। প্রথম অর্থাৎ প্রথম প্রহর এবার যেটা পাওয়া যাচ্ছে 8ই মার্চ, একটু নোট করে নেবেন যারা 4টে প্রহরে পূজা করবেন, কেমন বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী যেটা পাওয়া যাচ্ছে, প্রথম প্রহর 8ই মার্চ বিকেলবেলা 6:25 থেকে 9:24, রাত্রি 9:24 পর্যন্ত থাকছে প্রথম প্রহর। দ্বিতীয় প্রহর শুরু হচ্ছে 9:28 থেকে 12:31 পর্যন্ত, অর্থাৎ ভোর রাত 12:31 পর্যন্ত। তৃতীয় প্রহর সেই ভোর রাত অর্থাৎ 9:12:31 থেকে রাত্রি 3:34 পর্যন্ত থাকছে তৃতীয় প্রহর। আর চতুর্থ প্রহর 9 তারিখেই পড়েছে, সেটা ওই 3:34 থেকে আপ টু 6:37 পর্যন্ত চলবে 4টে প্রহর। যারা 4 প্রহরে পুজো দেবেন তো সব থেকে ভালো, আর যারা মনে করবেন 4 প্রহরে উপোস করে পারবেন না তাদের জন্য বলবো সব থেকে বেস্ট টাইম হচ্ছে এই যে আমি টাইমটা বললাম, 7:59 পর আপনারা নিজেরা যেভাবে চান, একবারে যদি এক প্রহরে যদি পুজো দিতে চান 7:59 পরে আপনারা শিবের পূজো বা উপাচার আপনারা করতে পারেন। অবশ্যই তাই, বিস্তারিত বিষয়গুলো আপনারা জানতে পাচ্ছেন, কিন্তু এই মুহূর্তে আমার সঙ্গে কোন একজন বন্ধু ফোন লাইনে চলে এসেছেন, দেখে নেবো কে রয়েছেন। হ্যালো নমস্কার, কে বলছেন? একদম বলুন, আপনি নিজের সম্পর্কে জানতে এসেছেন তো? আপনার নামটা বলবেন, আপনার নামটা বলুন। আচ্ছা, আর আপনি কোথা থেকে বলছেন? দীঘা থেকে বলছেন, আচ্ছা ঠিক আছে। আপনি ওখান থেকেও আমাদের স্টুডিওর প্রোগ্রামগুলো দেখতে পাচ্ছেন তাই তো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এবারে আপনি আমাকে বলুন যে ডেট অফ বার্থটা। কত আরেকবার? 9/6 মানে 10ই মার্চ 1996 তাই তো? পরিষ্কার করে বলতে হবে, একদম তাই। আর এছাড়া আপনি বলুন আপনার টাইমটা বলুন, জন্ম সময়? রাত্রি 11:00 বোঝা যাচ্ছে না তোমার কথা ভাই, তোমার না তোমার নেটওয়ার্ক 11:40 প্রশ্ন কি নিয়ে তোমার? দেখি তোমার ভালো সময় কেরিয়ার। দেখো প্রথম কথা হচ্ছে তোমার লগ্নের দ্বিতীয় চন্দ্র নিচস্থ, তো জীবনে চড়াই এবং উতরাই, আপস অ্যান্ড ডাউন জীবনে প্রচুর তোমাকে ফেস করতে হবে, ঠিক আছে? লগ্নের দ্বিতীয়ভাবে চন্দ্র থাকা শুভ না, চন্দ্র থাকলে পরে জীবনে প্রচুর আপস অ্যান্ড ডাউন আসবে। রবি বুধ মঙ্গল তোমার পঞ্চম এবং শনি কেতু ষষ্ঠে, বারংবার ফেলিওর লাইফে তোমাকে করাবে। একই কাজে তুমি পরীক্ষা দেবে, চাকরির জন্য প্রিপেয়ার নেবে, পরীক্ষা দেবে, কিন্তু তোমাকে ফেলিওর করাবে। কি বলছি বুঝতে পারছো? হ্যাঁ, তো এগুলো হচ্ছে তো তোমার ক্ষেত্রে। হ্যাঁ, তো সুতরাং যতবারই তুমি ওই অ্যাটেম্প্ট নেবে পরীক্ষার জন্য, চাকরি ইয়ে করার জন্য, তোমাকে এখানে ফেলিওর করবে। তার কারণটা কেন জানো? ষষ্ঠভাবে তোমার সাধু সর্প দোষ করে রেখেছে। ষষ্ঠ ভাবতে কি বিচার করি আমরা, আমাদের কম্পিটিশন, এই যে তুমি পরীক্ষায় যে কম্পিট করে যে উত্তীর্ণ হবে সে জায়গাটাই তো তোমাকে আটকে দিচ্ছে। তুমি দেখবে কোনো পরীক্ষাতে রিটেন ক্লিয়ার করলেও ভাইভাতে গিয়ে তুমি আটকে যাবে। হ্যাঁ, তো এই চার্টটাতে এই সাধু সর্প যোগটা তোমাকে ডিস্টার্ব নিয়ে, তোমার বৃহস্পতি ভালো আছে, রবি বুধ মঙ্গলের একটা ভালো যোগ আছে, চারটাতে পাওয়ার আছে, কিন্তু তার পাশাপাশি কিছু অশুভ যোগও আছে।
কেমন? অবশ্যই একটু দেখে নিতে হবে। জব অপরচুনিটি আমি কি বললাম তোমাকে, চাকরি পেতে তোমাকে বাধা দেবে, আমি তো এটাই বারবার বলছি, অপরচুনিটি আছে, কিন্তু হয়তো তুমি রিটেনেও ক্লিয়ার করলে, অনেক দূর ক্লিয়ার এগিয়ে গেল, এন মুহূর্তে গিয়ে তোমার আটকে যাবে, ব্যাপারটা বুঝতে পারছো কি বললাম? হ্যাঁ, এই সমস্যাটাই তোমার এই হরোস্কোপে পাওয়া যাচ্ছে। আচ্ছা, সবথেকে ভালো যে বেচার ভাবে রেজাল্ট পেতে গেলে অবশ্যই যদি দাদার সঙ্গে কন্ট্যাক্ট করতে হয় আপনারা করে নেবেন, ঠিক আছে? ভালো থাকুন, এবং আপনাদের সকলের জন্যই ফোন নাম্বার অ্যাড্রেসটা একটু বলে দেবো আমি আপনাদের জন্য, আপনারা নোট ডাউন করবেন, 9641491291, আরেকবার বলছি 9641491291, আরেকটি নাম্বার 8918259255, আরেকবার 8918259255, কোথায় কোথায় পাচ্ছেন সেটাও নোট ডাউন করুন। ভাগ্যচক্র গড়িয়াতে প্রত্যেক বৃহস্পতিবার দিন পাচ্ছেন, এছাড়া বরানগর আস্থা জ্যোতিষ চেম্বারে প্রত্যেক শুক্রবার দিন পাচ্ছেন, অপোজিট টু বরানগর পুলিশ স্টেশন, এছাড়া পাশাপাশি দুর্গাপুর, রায়গঞ্জ, শিলিগুড়ি, কোচবিহারও কিন্তু পাচ্ছেন, এবং প্রত্যেকটি মুহূর্তে প্রত্যেক শুক্রবার দুপুর দুটোর সময় লাইভ স্টুডিওতে কিন্তু আমরা উপস্থাপনা করতে চলে আসি। যথারীতি শিবরাত্রি নিয়ে কথা হচ্ছে, এবং শিবরাত্রি নিয়ে প্রত্যেকটি বিশেষত্ব বিশ্লেষণ সবটাই কিন্তু জানতে পাচ্ছি, আপনারা নোট ডাউন অবশ্যই করবেন, সামনে এসে গেছে শিবরাত্রি, তার জন্য কিভাবে আপনার জীবনে সেই জায়গাটা উপযোগী করে তোলা যায় সেটা বলবেন কিন্তু দাদা। তো যাই হোক, এই চারটি প্রহরে বললাম, যারা পারবে না চার প্রহরে তারা ওই মোটামুটি যে টাইমটা বললাম 7:59 পরে, আপনারা যারা এক প্রহরে অর্থাৎ একবারে পুজো করতে চান তারা 8টার পরে আপনারা পুজো দিতে পারেন। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, ওই একবারে ওই দুধের মধ্যে, অনেকে দুধের মধ্যে দই ঘি দুধ সব মিশিয়ে একবারে ওভাবে কোনো সময় পুজো দিতে নেই, সবার প্রথমে গঙ্গা জল দিয়ে শিবলিঙ্গকে স্নান করাতে হয় অর্থাৎ অভিষেক করতে হয়, তারপরে কাঁচা দুধ দিয়ে অভিষেক করতে হয়, তারপরে আবার সাধারণ জল দিয়ে শিবকে ধোয়াতে হয়, হ্যাঁ, তারপরে দই আবার জল দিয়ে পুনরায় স্নান করাতে হবে, তারপরে ঘি দিয়ে ভালো করে শিবলিঙ্গে ভালো করে মাখাতে হবে, তারপরে আবার সাধারণ জল দিয়ে পরিষ্কার করতে হবে, তারপরে শেষে মধু, হ্যাঁ, এইভাবে শেষে শর্করা বা চিনি জাতীয় যে কোনো মিষ্টি জাতীয় দ্রব্যের মাধ্যমে অভিষেকে 5 প্রকারে অভিষেক করতে হয়, এটাকে বলে পঞ্চামৃত অভিষেক, এইভাবে শিবলিঙ্গকে অভিষেক করতে। আমি আসবো আলোচনাতে দেখি অবশ্যই, তাই চিটিলিংটা সবটাই কিন্তু অভিজিৎ দা বলে দিচ্ছেন, আপনারা ভালো করে নোট ডাউন করুন এবং আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন। দেখে নেব আমাদের সঙ্গে পরে বন্ধু কে রয়েছেন, নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি খাবার থেকে বলছি, আমি তোমার ছেলের নিয়ে জানতে চাই। ছেলের নামটা বলবেন? ছেলের নাম হচ্ছে সোমনাথ। আরেকবার? সোমনাথ ব্যানার্জি। সোমনাথ ব্যানার্জি। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হচ্ছে 19 এপ্রিল। আর 1996? টাইম বলবেন? আচ্ছা, 93 না 96? 96। হ্যাঁ হ্যাঁ, 1993। আচ্ছা, 93। বুঝতে পেরেছি, ঠিক আছে। 9:26 রাত্রিবেলা। আর বার্থ প্লেস কোথায় আছে? আরেকবার? কলকাতা। সোমবার ছিল? সোমবার ছিল, হ্যাঁ। বৃশ্চিক লগ্ন, মীন রাশি, উত্তর ভাদ্রপদ নক্ষত্র, নরগণে জন্ম। আচ্ছা প্রথম কথা বলবো, ছেলের কিন্তু 7:30 চলছে এখন, হ্যাঁ, ছেলের ব্যাপারেই তো জানতে চেয়েছো, তো সেক্ষেত্রে ছেলের এখন 7:30 চলছে, মীন রাশির 7:30 এখন প্রথম ফেজ। আচ্ছা প্রথম কথা হচ্ছে লগ্নে রাহুটা নিচস্থ, ভীষণ ছটফটে হবে একটা, হ্যাঁ, মানসিক অস্থিরতার মধ্যে ভীষণ মাত্রায় থাকবে, কখনো এটা করছে তো কখনো ওটা, ধীর স্থিরতা খুব কম থাকবে ওর মধ্যে, বুঝতে পেরেছেন কি বললাম? তবে ওর বুধ শুক্র চন্দ্র ওর পঞ্চম ভাবে বসে আছে, এটা ভালো, ওকে মূলত আমি বলবো এটা ইয়ের জায়গা, ওর অর্থ রোজগারের জায়গাটা ভালো আছে, তবে ওর হেলথ রিলেটেড কিন্তু প্রবলেম বা হেলথ রিলেটেড সমস্যা কিন্তু ওকে ভুগতে হবে। আর্থিক জায়গাটা ভালো আছে, হরোস্কোপে কিছু ভালো যোগ আছে ওর, ঠিক আছে, হ্যাঁ, তবে কিন্তু আমি একটা কথা বললাম, হেলথ নিয়ে কিন্তু ওকে ভুগতে হবে, ওর হসপিটালাইজেশনের যোগ আছে, ইভেন এমনকি কিন্তু ব্লাড রিলেটেড কোনো সমস্যা ওকে কিন্তু ফেস করতে হবে, শারীরিক এনার্জি, ওর বয়স যত বাড়বে শারীরিক এনার্জি ওর মধ্যে দিয়ে কিন্তু কমবে, ঠিক আছে, এটা পারবে, বাড়ি করতে পারবে, কিন্তু ঘটনা হচ্ছে ছেলে করছে কি এখন, না ছেলের ভালো চাকরির যোগ আছে,
ঠিক আছে, ছেলের ভালো চাকরির যোগ আছে, কিন্তু আমি যেটা সাবধান করলাম ওর হেলথের জায়গাটা কিন্তু আমি প্রবলেম পেলাম। ওর বৃহস্পতি ভালো আছে, ও চাইলে শিখতে পারে, ওর বৃহস্পতিটা ভালো একাদশে বসে আছে, ও চাইলে শিখতে পারে, ও ভালো অর্থ উপার্জনের ও যোগ আছে, কিন্তু আমি একটা কথা বললাম যেটা ওর শারীরিক দিকটা আমি ভালো পেলাম না, এই দিকটা থেকে সাবধান থাকতে হবে, কেমন? আগে ছেলের কেরিয়ারটা ভালো করে দাঁড় করান, তারপরে না একদিন বিয়েটা শুনবেন, ঠিক আছে? অনেক প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছেন, এরকম ভাবে কিন্তু প্রত্যেকটি প্রশ্নের উত্তর দাদা দিয়ে থাকেন। শিবরাত্রি উপলক্ষে আমরা নানান ধরনের বিস্তারিত বিষয় আলোচনা করছি, সেগুলো অ্যাকচুয়ালি শিবরাত্রি ব্যাপারটা, এই শিব চতুর্দশী চন্দ্র যখন আমাদের জ্যোতিষ মতে যখন মঘা নক্ষত্রে প্রবেশ করে তখন কিন্তু এই শিবরাত্রি উৎসবটা কিন্তু পালিত হয়। অ্যাকচুয়ালি আমাদের পুরাণে বর্ণিত আছে যখন সমুদ্র মন্থন হয়েছিল তখন সমুদ্র মন্থনের সময় তখন বিষ উঠে এসেছিল সমুদ্র থেকে, তো তখন সেই বিষ নেবে কি, তখন পৃথিবী প্রায় আসন্ন সংকটের মধ্যে, সমস্ত দেব দেবতারা ভয়ে স্বর্ণাপন্ন হলেন দেবী পার্বতীর কাছে। তো দেবী পার্বতী তখন দেখলেন যে পৃথিবী যখন সমস্ত সম্পূর্ণ বিপদের মুখে, কি করে সমস্ত গোটা পৃথিবীবাসীকে রক্ষা করা যায়, তখন তিনি মহাদেবের স্বর্ণাপন্ন হলেন এবং মহাদেব তখন সেই তার দেবী পার্বতীর প্রস্তাবে তিনি রাজিও হলেন এবং তিনি সমস্ত সেই বিষ হলাহল তিনি নিজের গলায় তিনি নিজে পান করলেন, এবং যে কারণে যখন তিনি বিষ পান করেছিলেন তখন তার গলাটা নীল হয়ে গেছিল, এবং যে কারণে শিবকে, শিবের আরেক নাম নীলকণ্ঠ রূপেও কিন্তু আমরা জানি, এবং শিব যখন, মহাদেব যখন সেই সম্পূর্ণ বিষ যখন তিনি পান করে নিয়েছিলেন তখন তার শারীরিক যে জায়গা তখন তিনি প্রচন্ড একটা বিক্ষোভের মধ্যে পড়ে গিয়েছিল, এবং যে কারণে তখন সমস্ত মর্ত্যবাসী এবং গোটা পৃথিবীবাসী তখন শিবের পুজো করা শুরু করলেন, এবং ওই যে শিবলিঙ্গের মাথায় জল ডালালো তাতে শিব সম্পূর্ণ নিজের আয়ত্তে ফিরে এসেছিল, যে কারণে ওই দিন থেকেই, অর্থাৎ ওই দিনটাই ছিল শিব চতুর্দশী, এবং সেই দিন থেকে কিন্তু এই মহাশিবরাত্রির যে শিবের পুজো করা, হ্যাঁ, এর জন্য কিন্তু এটাকে মানা হয়। তো সুতরাং এইগুলো দিন কিন্তু বছরে একটি বারই মাত্র পাওয়া যায়, বারবার আসে না। এই যে যেমন এই যে আগের ছেলেটি সাড়ে সাথে চলছে, একজনের মাঙ্গলিক দোষ আছে, এই যে দিনগুলো, এই যে সময়গুলো, এই যে যোগগুলো, এগুলোকে প্রতিকার করার কিন্তু একটা খুব শুভ ইম্পর্টেন্ট গুরুত্ব বা তিথি বলা যেতে পারে এই মহাশিবরাত্রি। দাদা একটা প্রশ্ন জিজ্ঞেস করতে ইচ্ছা করছে, যে কথিত আছে যে শিবের মতন বর পাওয়া এরকমের জন্য কিন্তু অনেক মেয়েরা কিন্তু পুজো করে, এটা কি সত্য নাকি এটার মধ্যে কোনো অন্যরকম, এর একটা পেছনে মাইথোলজি কাহিনী আছে একটু বড়, তো আজকে সেটা সম্ভব না আমি উত্তর দেব। আচ্ছা, এর পেছনেও একটা স্টোরি আছে, শিবের মতো বর পাওয়া তারও পেছনে একটা স্টোরি আছে, তো সেটা আমি অন্যদিন বলবো। তো যাই হোক, তো যেটা বলছিলাম যে শিবরাত্রি যারা চার প্রহরে করবেন তো বিশেষ ভালো, আর যারা পারবেন না এক প্রহরে রাত্রি আটটার পরে করবেন। আরেকটা আমি কথা বলি, যারা শিবলিঙ্গের মাথায় বিল্বপত্র অর্পণ করবেন, মনে রাখবেন শিবলিঙ্গের যে মধ্যমার যে পাতাটা সেটার অগ্রভাগটা ছিঁড়ে দিতে হয়, কারণ অগ্রভাগের মধ্যে বলে তমগুণ থাকে, তমগুণ দিলে কি হয় আমাদের মধ্যে সেই তামসিক গুণ সেটাকে বৃদ্ধি পায়, এবং মনে রাখবেন বিল্বপত্র বা বেলপাতা দেওয়ার নিয়ম হচ্ছে অর্ধ প্রদক্ষিণ করে শিবের মাথায় দিতে হয়। নম শিবায় যাদের দীক্ষা নেওয়া আছে, যারা দীক্ষিত তারা ওং নম শিবায় বলবেন, বা যাদের দীক্ষিত নেই তারা শুধু নম শিবায় বলে শিবের পুজো করবেন। অবশ্যই তাই, এভাবে কিন্তু আমাদের অনুষ্ঠান আজকে শেষ হচ্ছে, আমরা আগামী সপ্তাহ আবার ঠিক এই টাইমে আমরা চলে আসবো আপনাদের জন্য। খুব ভালো থাকুন, শিবরাত্রি খুব ভালো করে পালন করুন, সঠিকভাবে বিচার পান আমাদের দাদার কাছ থেকে, সেটাই আমরা সবসময় চেয়ে থাকি। আজকের মতো অনুষ্ঠান এখানে ইতি টানলাম, ছিলাম এতক্ষণ অমৃতা, ধন্যবাদ জানাচ্ছি দাদাকে, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, নমস্কার।